আমি সংবাদ শিরোনাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন সরকারকে বলছেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে এই ঋণের টাকা আমাদের সুদে আসলে ফেরত দিতে হবে সবার উপর বাড়তি চাপ পড়ছে জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাততবার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ বলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং বস্ত্র পাঠপন্টি জাহাঙ্গীর কবির নানক জানিয়ে দিব শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমির কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের যাতায়াতের বাস নিয়ে ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নেয় অভিযোগ উঠেছে তিতুমির কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে বৃহস্পতিবার ষোলোই মে কলেজ থেকে দুটি বাস নিয়ে ছাত্রলীগের একটি প্রোগ্রামে অংশ নেন তারা এতে যাতায়াত ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির সেনাদের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আসছে বহু দেশ তবু হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল এবার উপত্যকা যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ষোলো মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে গাজা যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোতকে সেনা সরবরাহের প্রস্তাব দেয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ স্বয়ং নাম এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন, কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলছেন মির্জা ফখরুল বর্তমান আওয়ামী সরকার পরিবর্তনে ঐক্যভাবে আন্দোলন এর কোনো বিকল্প পথ নেই এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব আলমগীর বৃহস্পতিবার ষোলোই মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাকা লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনা সভা করা হয় মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের সামনে আর কোনো বিকল্প নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ফিরে আনতে চাই আর যে উন্নয়ন আকাঙ্ক্ষা তার যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ বারবার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আজকে সকলে দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে একত্র হয়ে এই বর্ব দানবীয় সরকারকে সরাতে হবে মির্জা ফখরুল ইসলাম বলেন এই সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান রহমান মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এই সাতই জানুয়ারি নির্বাচনের আগে তিন দিনে সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিতে এবং সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সবাই জাতীয় পার্টির কাজ জাফর মোস্তফা জামাল হায়দার অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাথ কায়ম জেজডের তানিয়ারব ভাসানী সংসদ পরিষদের বাবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বক্তব্য রাখেন রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে তিনি বলেন কথাবার্তা পুরস্কার বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশি রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে অন্যথায় বিদেশি ঋণ বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে বৃহস্পতিবার ষোলোই মে বিকেলে রাজধানীর আসাদ গেটের জিইউপি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় আরও বক্তব্য রাখেন জাকপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান যুবজাকপার সভাপতি নজরুল ইসলাম বাবলু জাকপা ঢাকা মহানগর যুগ্ম যুগ্মহবায়ক আনার হোসেন যুবজাকপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনার হোসেন যুবজাকপার যুব এবং ক্রিয়া সম্পাদক জনি নন্দী প্রমুখ নেতারা নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমানের শতবার্ষিক উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিরিশ একত্রিশ ও একই জুন ঢাকা মহানগর দক্ষিণের চব্বিশ থানা এবং আশিটি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দমাফিল দরিদ্র শ্রমজীবী এবং মেহনতি মানুষের মতো খাদ্য সামগ্রী বস্ত্র বিশুদ্ধ পানি এবং খাবার বিতরণ করা হবে এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে শহীদার জীবন এবং কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের বহিষ্কারকে সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে জিয়াউর রহমানের বার্ষিক উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় গতকাল বুধবার এক যৌথ সভায় এই কর্ম কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমির কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের যাতায়াতের রেগুলার বাস নিয়ে ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নেয়ার অভিযোগ উঠেছে তিতুমির কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে বৃহস্পতিবার ষোলো মে কলেজ থেকে দুইটি বাস নিয়ে ছাত্রলীগের একটি প্রোগ্রামে অংশ নেয় তিতুমির কলেজ ছাত্রলীগ এতে যাতায়াতের ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ উঠেছে কলেজ থেকে স্ব স্ব গন্তব্যে যার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা বাস থেকে শিক্ষার্থীদের নামে দেওয়া হয় পরবর্তী পাঁচটি বাস নিয়ে চলে যায় ছাত্রলীগের নেতা সহকর্মীরা বিআরটিসি বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেছেন কিছুদিন পরপর ছাত্রলীগের নেতারা বাস নিয়ে প্রোগ্রামে চলে যায় আমাদের আগে থেকে নোটিশ দেওয়া হয় না ক্লাস শেষ করে বাসের জন্য অপেক্ষা করি বাস যখন গ্যারেজ থেকে বের করে হেলপার মামা বলে বাস ছাত্রলীগের নেতারা নিয়ে যাবে আগে আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিলে অপেক্ষা করতে হতো না আজকে ক্লাস শেষে আমরা বাসে ব্যাগ রেখেছিলাম আমাদের ব্যাগ নামিয়ে দিয়ে ছাত্রলীগ বাস নিয়ে চলে গেছে নরসিন্দি থেকে আসার আরেক শিক্ষার্থী বলেছেন আজ আমাদের প্রথম বর্ষের ক্লাস ছিল উনিশ তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা হবে সকালে আসার সময় নয়সিন্দি থেকে আমাদের নিয়ে আসছে কিন্তু যার সময় ছাত্রলীগের প্রোগ্রামের বাস নিয়ে গেছে এখন বাস না যায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে যানজট পেরিয়ে বাড়িতে যেতে হবে